হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। সো আপনার জন্য চমৎকার একটা আর্নিং অ্যাপ্লিকেশনের ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আজকের এই ভিডিওটি যদি আপনি ভুলবশত ক্লিক করে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটা প্রপারলি সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনার সাথে 2020 সালে সেরা একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দিব, যে অ্যাপ্লিকেশনটিতে কাজ করলে আপনারা ভিউস একটা ইনকাম করতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশনে আপনারা 100% পেমেন্ট পাবেন। কেন এই অ্যাপ্লিকেশনের আর্নিংকৃত টাকা সরাসরি আপনার বিকাশ এবং রিসার্চের মাধ্যমে তুলতে পারবেন। সো এবার অ্যাপ্লিকেশন আপনার কীভাবে কাজ করবেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্টে রিসিভ করবেন, সব কিছু আজকের এই ভিডিওতে দেখাবো। তাই বলতেছি সবাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন। সো ভিডিওটি শুরু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো প্রত্যেক আজকের এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। সো অ্যাডভান্স চলে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে দেখতে পাবেন এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক এবং ভিপিএনের লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়ে দিব। জাস্ট আপনারা এক ক্লিকে ভিপিএনটা ডাউনলোড করবেন। সো করার পর আপনারা ভিপিএনটা জাস্ট আপনারা কানেক্টেড করবেন ইউকে অর্থাৎ ইউনাইটেড স্টেটস বা ইউনাইটেড কিংডম যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করলে হবে। সো আপনারা কান্ট্রিটা সিলেক্ট করার পর জাস্ট আপনারা অ্যাপলিংটা ডাউনলোড করবেন, ঠিক আছে? তো আপনারা অ্যাপটা ডাউনলোড করবেন, সে এক ক্লিকে গুগল ড্রাইভ থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো কপর জাস্ট আপনি যখন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, সো বেশ যখন আপনি ওপেন করে দিবেন, সো মাস্টবি কিন্তু আপনার ভিপিএন কানেক্ট করতে হবে। সো ভিপিএন কানেক্ট না করলে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনে কাজ করতে পারবেন না, তাহলে আমি কিন্তু বলে দিলাম। সো দেখতে পাচ্ছেন যখন আপনি ওপেন করবেন সিম্পলি এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। যখন আপনার ভিপিএনটা কানেক্ট করবেন তখন কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। সো আসার পর আপনি কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন দেখতে পাবেন সাইন আপ। সিম্পলি আপনি এখান থেকে সাইন আপে একটা ক্লিক করবেন। সো যখন সাইন আপে ক্লিক করবেন এখানে আপনার নেম দিতে হবে, সো এখানে মোবাইল নাম্বার দিতে হবে, সো এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। সেম পাসওয়ার্ড এই জায়গায় দিয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সে রেফারেল কোড পেয়ে যাবেন, সেই কোডটি দিয়ে জাস্ট আপনি কী করবেন এখানে সাইন আপে ক্লিক দিবেন। সো যখন আপনি সাইন আপে ক্লিক দিবেন সো তারপরে এইরকম ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। তারপর এখান থেকে আপনার সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট আপনি এখানে সাইন ইনে ক্লিক করে আপনি সাইন ইন করে নেবেন। সো বেশ আপনি যখন সাইন ইনে ক্লিক করবেন সো করার পর এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। সো বেশ এখন দেখে দিচ্ছি কীভাবে আপনার এই অ্যাপ্লিকেশনটি আর্নিং করবেন, ঠিক আছে? তো আপনি তারপরে দেখিয়ে দেবো আপনারা কীভাবে রেফার করে আর্নিং করবেন। সো আপনার কিন্তু রেফার করে কিন্তু ভিউস একটা আর্নিং করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা বলে দিয়েছে, একটা তারা নোটিশ দিয়ে দিয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা বলে দিয়েছে দৈনিক পেমেন্ট পাবেন। সো সঠিক নিয়মে কাজ মেনে সঠিক নিয়মে কাজ করলে আপনার 100% পেমেন্ট পাবেন। 60 ক্লিকের কাজ করতে হবে ভিপিএন দিয়ে, অর্থাৎ ভিপিএন বাদে কাজ করলে আপনি পেমেন্ট পাবেন না। সো প্রতি ক্লিকের পর অবশ্যই ভিপিএন এবং যে ব্রাউজারে অ্যাড ক্লিক করলে নিয়ে যায় বাধ্যতামূলক, আপনারা দুটাই ডাটা ক্লিয়ার করবেন। সো আশা করি বুঝতে পারছেন। তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের সাপোর্ট গ্রুপ রয়েছে। সো আপনারা কীভাবে সাপোর্ট গ্রুপে জয়েন করবেন সেটা দেখে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন থ্রিডট আইকন, তো আপনি সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। সো খবর দেখতে পাচ্ছেন সাপোর্ট গ্রুপ আপনারা সিম্পলি এখানে ক্লিক করে জাস্ট এখানে, তারপর দেখতে পাচ্ছেন টেলিগ্রাম। সো আপনারা দুটাতে জয়েন করবেন, ঠিক আছে? তো দুটাতে জয়েন যখন আপনি করবেন এই অ্যাপ্লিকেশনে যত আপডেট আছে তত আপনি আপডেটগুলো কিন্তু সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন। সো অ্যাপ্লিকেশনে কীভাবে আপনারা এখান থেকে কাজ করবেন সেটা কিন্তু মানে আপনারা পেমেন্ট পাবেন কিন্তু সেটা কিন্তু এই গ্রুপের মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং এখান থেকে সাপোর্ট গ্রুপ আপনারা কিন্তু তাদের থেকে হেল্প নিতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন। তো আপনারা কী করবেন, দেন এখান থেকে কিন্তু ভিপিএন দিয়ে কাজটা করবেন। আর তারপরে দেখতে পাচ্ছেন আপনাকে যে ব্রাউজার নিয়ে যাবে, অর্থাৎ আপনি দেখে দিচ্ছি A to Z। সো আপনি কী করবেন সিম্পলি অ্যাপ্লিকেশনে কাজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট টাস্ক, তো আপনি এখানে একটা ক্লিক দিবেন। সো যখন আপনি এখানে ক্লিক দিবেন সো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে 22টা টাস্ক কমপ্লিট করতে হবে। সো সিম্পলি আপনার কীভাবে কমপ্লিট করবেন সেটা আমি আপনাকে এখন দেখে দিব। সো দেখতে পাচ্ছেন নেক্সট অপশন চলে আসবে, তো আপনি সিম্পলি নেক্সটে ক্লিক দিবেন। সো করার পরে একটু ওয়েট করবেন। সো ওয়েট করার পরে আপনার মানে এখানে একটা অ্যাড চলে আসবে, দেখতে পাচ্ছেন মাত্র তিন সেকেন্ডের একটা অ্যাড আসবে। সো দেখতে পাচ্ছেন যখন আপনার এখানে অ্যাডটা 3 সেকেন্ড দেখা হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ক্লোজ দিস অ্যাড লেখা চলে আসবে, তখন আপনি সিম্পলি ক্লোজে ক্লিক করবেন। সো আপনার কিন্তু ভুলও অ্যাডে ক্লিক করবেন না। সো অ্যাডে ক্লিক করলে কিন্তু সেটা ইনভাইট ক্লিক হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে কিন্তু ব্লক করে দিবে। সো আপনারা অবশ্যই দেখে শুনে কাজটা করবেন। সো দেখতে পাচ্ছেন একটা কমপ্লিট করে হয়ে গেল। সো আপনার কী করবেন এবার আমি নেক্সটটা ক্লিক দিবেন। সো তারপর দেখতে পাবেন অ্যাড চলে আসবে, সে অ্যাডটা আপনার আসবে 3 সেকেন্ড দেখতে পাবেন। সো তারপর দেখতে পাচ্ছেন ক্লোজ দিস অ্যাড লেখা চলে আসবে, তারপর এখানে আপনি ক্রসে ক্লিক করে কেটে দেবেন। সো দেখতে পাচ্ছেন দুইটা কমপ্লিট করা হয়ে গেছে। সো সিম্পলি আপনি যখন এখান থেকে জাস্ট 22টা কমপ্লিট করবেন, সো 22টা কমপ্লিট করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন ক্লেম অপশন, ঠিক আছে? তো যখন আপনি ক্লেম অপশন দেখতে পাবেন সিম্পলি আপনি কী করবেন ক্লেম অপশনে ক্লিক দিবেন, ঠিক আছে? তো যখন আপনি ক্লেম অপশনে ক্লিক দিবেন সো আপনাকে একটা অ্যাডে নিয়ে যাবে, অর্থাৎ আমি আপনাকে A to Z দেখে দিচ্ছি। সো বেশ আমি আপনার জন্য একটা স্ক্রিনশট রেখেছি, তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে জাস্ট আপনার যখন এখান থেকে
বাসটা কমপ্লিট করে হয়ে যাবে আপনি এখান থেকে সিম্পল একটা অপশন দেখতে পাবেন ক্লেম অপশন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ক্লেম অপশন এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন যখন বাসটা কমপ্লিট করবেন ক্লেম অপশন চলে আসবে দেন আপনি সিম্পল আপনি কি করবেন ক্লেম একটা ক্লিক দিবেন সো যখন আপনি ক্লেমে ক্লিক দিবেন সো আপনাকে কি করবেন যে অ্যাডটা আসবে অর্থাৎ ক্লেমে ক্লিক করার পর যে অ্যাডটা আসবে আপনি সিম্পলি সেই অ্যাডের উপর একটা ক্লিক দিবেন সো তারপর আপনাকে জাস্ট অ্যাডের উপর যখন ক্লিক দিবেন সো আপনাকে এখান থেকে এক মিনিট ওয়েট করতে হবে সো যখন আপনার এক মিনিট ওয়েট করা হয়ে যাবে সিম্পল আপনাকে কোনো যদি ব্রাউজারে নিয়ে যাওয়া হয় আপনি কি করবেন সে ব্রাউজার ওয়েট করবেন মানে একটু ঘোরাঘুরি করবেন আর যদি আপনাকে প্লে স্টোরে নিয়ে যাওয়া হয় সো কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলে সিম্পল আপনারা ডাউনলোড করে জাস্ট এক থেকে দুই মিনিট ইউজ করবেন তাহলে আপনার মেইন ব্যালেন্সে পয়েন্ট অ্যাড হয়ে যাবে সো আশা করি বুঝতে পারছেন তো এইভাবে আপনার এখান থেকে আর্নিংটা করবেন সুবেটস এখন থেকে দিচ্ছি কীভাবে আপনার এখান থেকে রেফার কোড আর্নিং করবেন সো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি এখানে হোম পেজে দেখতে পাবেন রেফার কোড অর্থাৎ আপনি যে নাম্বারে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটি হবে আপনার রেফার কোড সেই রেফার কোড দিয়ে আপনার বন্ধুদেরকে জয়েন করতে পারলে আপনি এখান থেকে ভিউস একটা পয়েন্ট আর্নিং করতে পারবেন এবং সেই পয়েন্টে কিন্তু আপনি সরাসরি বিকাশ এবং রিসার্চের মাধ্যমে উইথড্র করতে পারবেন সো সিম্পলি দেখতে পাচ্ছেন আপনি যদি কোনো ভুল কাজ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে ইনভাইট ক্লিক হয়ে যাবে সো যখন আপনার এখানে দুই থেকে তিনটে ইনভাইট ক্লিক হয়ে যাবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্লক করে দিবে সো এই অ্যাপ্লিকেশন অ্যাডমিন ঠিক আছে তো আপনারা ভুলও কিন্তু ইনভাইট ক্লিক করবেন না সো এবং টোটাল রেফার কত করেছেন সেটি আপনি দেখতে পাবেন তো সিম্পলি তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যালেন্স আপনি কত টাকা আর্নিং করছেন অর্থাৎ কত পয়েন্ট সেই পয়েন্টটা আপনি এখান থেকে দেখতে পাবেন সো আশা করি বুঝতে পারছেন তো তারপরে এখান থেকে জাস্ট আপনি ক্লিক করবেন থিরড আইকনে একটা ক্লিক দিবেন সো এখানে সিম্পলি যখন আপনি থিরড আইকনে ক্লিক দিবেন সেখানে আপনি প্রোফাইল দেখতে পাবেন ওয়ালেট অপশন দেখতে পাবেন পেমেন্ট হিস্ট্রি দেখতে পাবেন টেলিগ্রাম দেখতে পাবেন সাপোর্ট গ্রুপ দেখতে পাবেন সো সেই সিম্পল আপনারা কী করবেন এগুলোতে জয়েন করবেন সো আমি এখন থেকে দিচ্ছি কীভাবে আপনারা সরাসরি বিকাশ এবং রিসার্চের মাধ্যমে পেমেন্ট আগে রিসিভ করবেন সো তার আগে আমি আপনাকে অ্যাপ্লিকেশনের কিছু পেমেন্ট প্রুফ দেখে নিচ্ছি কারণ অনেকে কিন্তু পেমেন্ট প্রুফ ছাড়া কিন্তু আর্নিং করেন না ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন পেইড সো আমি যদি এখানে পেইড একটা ক্লিক করি সো করার একটু ওয়েট করবেন সো করার দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য ইউজার কিন্তু অ্যাপ্লিকেশনে কাজ করতেছে ঠিক আছে তো আপনারা কিন্তু 100% পেমেন্ট পাবেন সো অনেক অ্যাপ্লিকেশন আছে কিন্তু যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি পেইড করে দেয় কিন্তু বাট টাকা দেয় না ঠিক আছে তো আপনারা কিন্তু সেগুলো অ্যাপ্লিকেশনে কাজ করবেন না সো আমি কিন্তু অলরেডি কিন্তু দুই থেকে তিনটে অ্যাপ্লিকেশন কিন্তু যখন 100% পেমেন্ট করছে তখন আমি আপনাদের মাঝে শেয়ার করেছি কিন্তু বর্তমানে কিন্তু তারা পেইড করে দিচ্ছে বাট কিন্তু তারা পেমেন্টটা দিচ্ছে না সো আমি কিন্তু আপনারা কিন্তু ওই অ্যাপ্লিকেশনগুলোতে কাজ করবেন না সো সেই অ্যাপ্লিকেশনগুলোতে কিন্তু আমি লিখে দিয়েছি যে অ্যাপ্লিকেশনে কেউ কাজটা করবেন না সো যখন আমি না লিখে দেবো তো আপনারা সিম্পলি অ্যাপ্লিকেশনগুলোতে কাজ করবেন ঠিক আছে তো অনেকে কিন্তু দেখতে পাচ্ছেন পেইড করে অনেকে আমাকে পার্সোনালিভাবে বলেছেন যে ভাই আমাকে পেইড করে দিছে অর্থাৎ আমার ব্যালেন্সে টাকা আসেনি সো এগুলো কিন্তু মানে কত অ্যাডমিন কিন্তু এখানে বাড়বাড়ি করতেছে তো আপনারা অবশ্যই এগুলো দেখে কাজ করবেন ঠিক আছে তো আমি যেগুলো অ্যাপ্লিকেশনে কাজ করতে বলবো সিম্পলি আপনারা সেগুলোতে কাজ করবেন সো যদি আমি এখান থেকে পেন্ডিংয়ে ক্লিক করে দিই তো দেখতে পাবেন পেন্ডিংয়ে ক্লিক করে তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 5000 একটা কিন্তু পেন্ডিং রয়েছে তো আগামী কিছুক্ষণ আগে কিন্তু দেখেছিলাম কোনো পেন্ডিং নেই সো দেখতে পাচ্ছেন একজন কিন্তু বিকাশে কিন্তু উইথড্র করেছে সো সে যদি এখান থেকে দেখতে পাচ্ছেন সে যদি এখান থেকে প্রথমে কিন্তু আগে মানে রিচার্জ নিয়ে কিন্তু দেখেছে তো পেমেন্ট পায় কিনা সো তাই সেই পেমেন্টটা পাওয়ার পরে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন বিকাশে সে পেমেন্টটা রিসিভ করেছে অর্থাৎ তারা পেন্ডিং করেছে সো আশা করি বুঝতে পারছেন তো আপনারা কিন্তু 100% অ্যাপ্লিকেশনে কাজ করবেন ঠিক আছে তো এখন থেকে দিচ্ছি কীভাবে সরাসরি বিকাশ এবং রিসার্চের মাধ্যমে নেবেন সিম্পলি আপনারা এখানে ক্লিক করে দেবেন সো দেখবেন এখান থেকে ওয়ালেট অপশন দেখতে পাবেন ওয়ালেটে একটা ক্লিক দিবেন ঠিক আছে তো ওয়ালেটে যখন আপনি ক্লিক করবেন সো সিম্পলি এখানে ওয়েট করবেন সো তারপর আপনার ব্যালেন্সের পয়েন্টটা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ অর বিকাশ তো আপনি এখানে রিচার্জ দিতে চাইলে রিচার্জ এবং বিকাশ নিতে চাইলে বিকাশটা সিলেক্ট করবেন সো দেখতে পাচ্ছেন সিম্পলি মাত্র 1000 পয়েন্ট হলে আপনি এখান থেকে 10 টাকা রিচার্জ নিতে পারবেন সো এখান তারা কিন্তু বলে দিয়েছে আপনি কত টাকা করে এখান থেকে নিতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনার পেমেন্টটা কিন্তু 2 থেকে 24 ঘন্টার ভিতর কিন্তু পেমেন্টটা তারা করে দিবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন সো এখান থেকে যদি বিকাশ নিতে চান সিম্পলি বিকাশটা সিলেক্ট করবেন সো তারপরে দেখতে পাচ্ছেন 5000 পয়েন্ট হলে আপনি এখান থেকে জাস্ট 50 টাকা বিকাশ নিতে পারবেন সো যখন আপনার 5000 পয়েন্ট হয়ে যাবে সিম্পলি এখান থেকে আপনি কী করবেন বিকাশ নাম্বারটা দিয়ে জাস্ট রিডিমে ক্লিক দিবেন দিলে কিন্তু আপনি 3 থেকে কিন্তু 24 ঘন্টার ভিতর আপনাকে পেমেন্টটা তারা এই অ্যাপ্লিকেশনে অ্যাডমিন করে দিবে সো আশা করি বুঝতে পারছেন এটা ছিল মূলত আজকের এই ভিডিওটা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে